ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF বন্ধাত্বের চিকিৎসায় সর্বজন স্বীকৃত এক পদ্ধতি, যে পদ্ধতিতে শরীরের বাইরে কৃত্রিম পরিবেশে সৃষ্টি করা হয় জীবন, প্রচলিত ভাষায় যার নাম টেস্ট টিউব বেবি। এই পদ্ধতিতে প্রথমে ওষুধের সাহায্যে তৈরি করা হয় উৎকৃষ্ট ডিম্বাণু, এরপর সে ডিম সংগ্রহ করে ল্যাবরেটরিতে শুক্রাণুর সঙ্গে মিলন ঘটিয়ে এক বা একাধিক ভ্রূণ তৈরি করা হয়। এরপর ক্যাথিটারের সাহায্যে ভ্রূণ প্রতিস্থাপন করা হয় মায়ের জরায়ুতে। 1997 সালে বিয়ের এক বছরের মাথায় সন্তান নেয়ার চেষ্টা করেন মাসুম ও ভেনাস দম্পতি। স্বাভাবিক নিয়মে সফলতার মুখ না দেখায় স্বর্ণপন্ন হন চিকিৎসকের, সঙ্গে ছিল স্ত্রীর শারীরিক নানা জটিলতা। নিজ দেশে প্রায় এক দশকের চিকিৎসায় ইতিবাচক ফল না পেয়ে অবশেষে বাধ্য হন দেশের বাইরে চিকিৎসা নিতে। সেখানেও নানা হাসপাতাল ও চিকিৎসকের দুয়ার ঘুরে অবশেষে IVF পদ্ধতির সাহায্যে নিঃসন্তানী দম্পতির ঘর আলো করে সন্তান আসে 2018 সালে। বাংলাদেশেও তো আমি অনেক একবার তো IVF করেছি 2004-এ। সেকেন্ড আরেকটা নাম করে ডাক্তার, নাম বলবো না, ওনার কাছে গিয়েছিলাম IVF-এর জন্য। উনি আমার ব্লাডের একটা রিপোর্ট থাকে FSH, ওটা দেখে উনি বলেছিলেন যে আপনার টেস্ট টিউব ট্রিটমেন্টই হবে না, আপনি মাই হতে পারবেন না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। একদম স্ট্রেইট আমাকে এইভাবে বলেছে, আমার এখনও মনে আছে। বাংলাদেশি। তারপরে তো ডাক্তার আমার কাছে উপরে আল্লাহর রহমতে আমার দুইটা আগে আমি টুইন কনসিভ করি, একটা বাচ্চা আমার ওখানে মিসক্যারেজ হয়ে যায়, সেকেন্ড বেবিটা আল্লাহ আমাকে মুখ দেখাইছে। তো একটা বাচ্চা আমি 22 বছর আমাদের বিবাহিত জীবনের 22 বছরের মাথায় পাইছি, এটা আমার কাছে অনেক বড় একটা অনুভূতি। এটা ঠিক ভাষায় প্রকাশ করার মতো না, এটা এখন তো আমাদের অনুভবের ব্যাপার আমাদের দুজনেরই। নিঃসন্তান বাবা মাকে বন্ধাত্ব থেকে মুক্তি দিয়ে ক্ষণজন্মা শিশুটি 2 মাসের মাথায় পৃথিবী ছেড়ে চলে গেলেও আঙুল তুলে গেছে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি। ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা আরও উন্নত হওয়া দরকার, তাহলে আর আমাদেরকে দেশের বাইরে যেতে হয় না। যে ডাক্তার নাম করা উনি যে আমাকে বলেই দিলেন যে আমি মাই হতে পারবো না, তখন আমার মানসিক অবস্থাটা কী ছিল সেটা চিন্তা করেন, যে আমার আর কোনো দিন বাচ্চাই হবে না, আমার ব্লাডের এই রিপোর্ট এত খারাপ। তো সেখানে তো আমি টুইন কনসেপ্ট তো করেছি, আমার একই উটারাসেই তো আল্লাহ দিয়েছে, তাই না? একটা বেস্ট সেন্টার এবং একজন বেস্ট ডক্টর চুজ করা খুবই জরুরি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বৈশ্বিক প্রেক্ষাপটের তুলনায় অনেকটা দেরিতে হলেও দেশে প্রথম IVF এর মাধ্যমে টেস্ট টিউব বেবির জন্ম হয় 2001 সালে, প্রথমে বেসরকারি পর্যায়ে, এরপর ঢাকা মেডিকেল এবং BSMMU-তে চালু হয় IVF। তবে পরিসর খুব বড় নয়, সফলতার হার নিয়েও আছে প্রশ্ন, আর এসব কারণেই প্রতি বছর বিদেশমুখী হতে বাধ্য হচ্ছেন অনেক রোগী। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, হ্যাঁ, আমাদের এখান থেকে অনেক দম্পতি যায়, অনেক পেশেন্ট যায়। আমাদের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো হচ্ছে না তা না, কিন্তু হয়তো কম পরিসরে হচ্ছে এবং তাদের চেয়ে একটু কম পরিসরে, কিন্তু সফলতা বা চিকিৎসার মান সেগুলো কিন্তু সমান পর্যায়ের। আমাদের কিন্তু সরকারিভাবে যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলোতে আরও উন্নতির প্রয়োজন আছে। যেরকম আমাদের রিয়েজেন্ট যেগুলো থাকে, মাইক্রোস্কোপ থাকে, ম্যানপাওয়ার যেগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের অনেক বেশি দরকার। IVF খুবই স্পর্শকাতর ও সময় সাপেক্ষ চিকিৎসা পদ্ধতি হওয়ায় রোগীদের ধৈর্য ধরে অপেক্ষার পরামর্শ বন্ধাত্ব রোগ বিশেষজ্ঞের। তবে উন্নত এই সেবার পরিসর বাড়াতে অভিজ্ঞ চিকিৎসকের পাশাপাশি প্রয়োজন আধুনিক ল্যাব ও দক্ষ জনবল। IVF ICSI ট্রিটমেন্ট ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড বেস্ট ট্রিটমেন্ট ফর কাপলস যাদের অনেক বছর জন্য বেবি না হয় আর কিছু ছোটা ছোটা ট্রিটমেন্ট মেয়ে সাকসেস না হয়। IUI ট্রিটমেন্ট 3 বার 4 বার 6 বার করার পরে সাকসেস না হয়, এজ বেশি হওয়ার সময়। IVF ICSI ট্রিটমেন্ট মে সাকসেস, সফলতা হার বেশি আছে বাকি ফার্টিলিটি ট্রিটমেন্ট কম্পেয়ার করার সময়। পরিবর্তিত আধুনিক জীবনযাপন পদ্ধতি বন্ধাত্ব সমস্যা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী উল্লেখ করে বিয়ে ও সন্তান নেয়ার ক্ষেত্রে খুব বেশি দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। আগে 10 কপল মে 1 কপল কো এরকম প্রবলেম ছিল, বাট এখন 10 কপল মে 3-4 কপল কো একটু অ্যাসিস্ট্যান্স দরকার হচ্ছে। এটা কারণ আমার লাইফস্টাইল চেঞ্জেস, বিকজ লাস্ট 20-30 ইয়ার্স মে অনেক লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছি। ইটিং হ্যাবিটস, খাওয়া দাওয়া প্র্যাকটিসেস, আনহেলদি ফুড ইটিং, ওবিসিটি, ওজন বেশি হওয়ার ইনসিডেন্স এখন বেশি হচ্ছে। সো ওজন বেশি হওয়ার সময় কি হচ্ছে, ডিম ডেভেলপমেন্ট প্রবলেম হচ্ছে, শুক্রাণু প্রবলেম হচ্ছে, শুক্রাণু মুভমেন্ট কম হচ্ছে। কোনো ধরনের জন্ম বিরতিকরণ পদ্ধতি ছাড়া 1 বছর চেষ্টার পরেও কোনো দম্পতি যদি সন্তান ধারণে ব্যর্থ হন তবে একে বন্ধাত্ব সমস্যা বলা হয়ে থাকে। পরিসংখ্যান বলছে বিশ্বের 8-10% দম্পতি কোনো না কোনো রকমের বন্ধাত্বের সমস্যায় ভুগছে। বাংলাদেশে এর সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও চিকিৎসকরা বলছেন সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা প্রায়
একই রকম। আর তাই বন্ধাত্বের জন্য একে অপরকে দোষারোপ না করে সঠিক সময়ে রোগ নির্ণয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। রাশেদ বাপ্পি, শুভ সংবাদ, ঢাকা।